অপবিশ্বাসের পর এবার সাকিবের অফিসে কেক কাটবেন নায়িকা বুবলি। সাকিব খানের জন্মদিনের একদিন পর ছেলেকে নিয়ে সাকিবের অফিসে কেক কাটেন নায়িকা অপবিশ্বাস। গত 28 মার্চ সাকিব খান 43 বছর পূর্ণ হয়। সেই দিন রাত 12টায় কেক কাটেন সাকিব খান। বাবার জন্মদিনের অনুষ্ঠানে আসতে না পেরে প্রচণ্ড মন খারাপ করে জয়। পরদিন মা অপবিশ্বাসের সাথে কান্না করে সাকিব খানের সাথে দেখা করতে আসে জয়। দর্শক, বাবার ছেলের এই দৃশ্য দেখে আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সাকিব খানকে দেখেই কান্নায় ভেঙে পড়ে জয়। সেই সময় সাকিব জয়কে কাছে নিয়ে আদর করে সান্ত্বনা করতে দেখা যায়। সাকিব খান জয়কে অনেক ভালোবাসে, জয়ও সাকিব খানকে অনেক ভালোবাসে। বাবার ছেলের এই সুন্দর মুহূর্তটি ছবিবন্দী করতে ভুল করেনি অপবিশ্বাস। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাসের ফেসবুক আইডি থেকে শেয়ার করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অপু সেই পোস্টের নিচে জান্নাত সাজিদ নামে একজন লিখেন, অপু যে লাস্ট মোমেন্টে এসে কিছু ধামাকা দেয় এটাই ভালো লাগে। জুলি চাকমা নামে অপর একজন লিখেন, এটার অপেক্ষায় ছিলাম, লাভ ইউ অপুদি, ছবিতে জয় আর জয়ের বাবা ভালোবাসা অবিরাম। তুলি চৌধুরী নামে একজন লিখেন, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আপু ভাইয়া অ্যান্ড জয়। এদিকে অপবিশ্বাস এবং বুবলির সাথে সাকিব খানের সম্পর্ক ভালো না হলেও ছেলেদের প্রতি সাকিব খানের ভালোবাসা দেখে প্রশংসা করছেন ভক্তরা। দর্শক, ছেলেদের প্রতি সাকিব খানের এই ভালোবাসা আপনাদের কাছে কী মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।